बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम प्रिय एकादश श्रेणी शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई दुर्दीर्घ समय सब भलो आसो। तुम्हारा जानो जे आमादे अनलाइन क्लास धारावाहिक भाव चलते एर आलोके आज के तुम्हारे जे ज्यामिति अनुशीलन 3.3 দুই থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানো এর আগের ক্লাসে আমাদের নজরুল স্যার তোমাদের আগে 19.3 সূত্র সহ অঙ্ক 1 এবং 2 নম্বর অঙ্ক করিয়েছেন। এখানে একটা সূত্র খুব গুরুত্বপূর্ণ যেটা স্যার হয়তো করিয়েছেন, আমি আর একটু দেখাই যে একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু থাকে, শীর্ষবিন্দু মনে করো যে এই একটা বিন্দু আছে x1 y1, তারপরে বি আছে x2 y2, আর সি আছে x3 y3। এই তিনটা শীর্ষবিন্দু নিয়ে যদি একটা ত্রিভুজ গঠন হয় তাহলে স্যার এটা হয়তো আলোচনা করছেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে কয়েকভাবে করা যায়। তার মধ্যে আমরা একটা সূত্র দিই, এটা সবচেয়ে সহজ যে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তারপরে দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, সি বিন্দু, অর্থাৎ তারপরে প্লাস সি বিন্দুটা আসবে। এই সূত্রটাকে আমরা সবচেয়ে সহজ সূত্র হিসেবে মনে করি আর কি। আরো অন্য সূত্রতেও করা যাবে, নির্ণয়তেও করা যাবে, তোমার 9 এ করছো একটা সূত্র তুমি দেখতে পাচ্ছ সেটাও করা যাবে। তো আমরা এই সূত্র হিসেবে যদি বলি তাহলে দেখো আমার 3 এর 1 নম্বর অঙ্ক একটা দেওয়া আছে, আমার 3 এর 1 নম্বর অঙ্ক সলিউশন করতেছি যেটা আছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ xy, বি হল 3 2 এবং সি হল 0 -5। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি গুলো আমাদের ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে হাফ, সূত্র হাফ আছে, তারপর আমাদের দুই তিনটা, এটা প্রথম বিন্দু, দ্বিতীয় তৃতীয়। আমরা যদি প্রথম বিন্দু xy দিলাম, তারপর 3 2 দিলাম, তারপর আবার 3 2 এই বিন্দুর সাথে এই বিন্দু, আবার পরে এই বিন্দুর সাথে এই বিন্দু, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। এইখান থেকে এই অঙ্কটা ভাঙানো খুব সহজ হয়। আমি এটা হাফ দিয়ে এটা যদি ভাঙাই, এটার সাথে এটা গুণন, তোমরা জানা -3y, এটার সাথে এটা -15, তারপরে -0 + 0 -5x। তাহলে এটা আমরা পাই হাফ, তাহলে এই 5x আর এই যে 7x আর -3y -15, এটা আমরা পাইলাম। এটা আমরা ফাল ব্র্যাকেট দিতে বলি আপনি, এটা আমরা পাইলাম। আর বইয়ের মধ্যে বলা আছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো 7 বর্গ 7, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 7 বর্গ 1। তাহলে আমরা লিখে দিতে পারি যে শর্তমতে এটা সমান হাফ 7x - 3y - 15 = 7। আমরা পেলাম এটা, আর বই হিসেবে বলা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 7 বর্গ, এটা সমান আমরা 7 দিলাম, তাহলে এটা আমরা পাই 7x - 3y - 15, এটা সাধারণ কত 14। রোহাতে 7x - 3y কি প্রমাণ আছে আমাদের, আমাদের প্রমাণ আছে এটা থেকে পাশে নিয়ে আসি -29, এটা প্রমাণ বলা আছে। আমরা এক অঙ্ক হয়ে গেল, অবস্থিত এই বিন্দু 3 এর যে একই সরলরেখা অবস্থিত হয়, তাহলে আমরা জানি যে বিন্দু 3 টা একই সরলরেখা অবস্থানের শর্ত হলো এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হতে হবে। এটা হয়তো আমাদের আগে স্যার নজরুল ইসলাম স্যার আলোচনা করে এইসব সূত্রগুলো। তারপর আমি আবার বলতেছি যে আমাদের যদি 3টা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা বলবো 3টা বিন্দুতে আমরা ত্রিভুজের 3টা বিন্দু হলে আমরা ক্ষেত্রফল হতে পারে আমরা ভাববো, যে আমরা 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো। ক্ষেত্রফল যদি আমরা মান পাই 0 ছাড়া অন্য কোনো মান পাই তাহলে আমরা বলবো ত্রিভুজ গঠিত হয়েছে, আর যদি 0 পাই তাহলে আমরা বলবো সেই ক্ষেত্রে ত্রিভুজ না হয়ে কিন্তু 3টি একই সরলরেখায় অবস্থান করে। তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যে হাফ সূত্র আমরা যেটা বললাম প্রথম বিন্দু, তারপর দিলাম 5 - 1 + তারপরে বিন্দু 8 - 3
प्लस एट माइनस थ्री और टू वन माइनस टू माइनस फाइव माइनस पंद्रह प्लस एट प्लस एट प्लस सिक्स हिसाब कर देखो आठ आठ षोलो आठ आठ षोलो बाईस माइनस बीस बाईस समान कत जीरो शून्य कर प्रदत्त बिंदुगुली प्रदत्त बिंदुगुली एक ही सरलरेखा एक ही सरलरेखा अवस्थित प्रमाणित चार तीन नम्बर अंक देखो चार तीन तीन बिंदु ए बी सी तीन बिंदु बला तीन बिंदु क्षेत्रफल कत सूत्र क्षेत्रफल कत हो आगे सूत्र तंत्र सूत्र बिंदु तीन समरेख है अर्थात एक ही सरलरेखा जो अवस्थान करे देखो बिंदु तीन जो समरेख है अर्थात एक ही सरलरेखा अवस्थान करे ए मान कत हो निर्णय करते हुए करते हैं प्रथम ए बिंदु टू माइनस वन बी ए प्लस वन ए माइनस थ्री प्रथम द्वितीयटा ए प्लस वन ए माइनस थ्री तृतीयटा ए प्लस टू और कत ए प्लस कैटा ए प्लस टू ए प्रथम ए बिंदु टू माइनस वन गल माइनस ए प्लस टू और माइनस टू एटा पा सब भांगे टू ए माइनस सिक्स प्लस ए प्लस वन प्लस ए स्क्वायर प्लस एटे गुण कर माइनस ए स्क्वायर आबाद माइनस थ्री माइनस माइनस प्लस थ्री ए माइनस टू ए प्लस सिक्स माइनस स्क्वायर माइनस माइनस प्लस थ्री टू माइनस 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 प्लस कत प्लस माइनस ए माइनस टू माइनस टू एखान पा एखान पा ए स्क्वायर स्क्वायर कारा करब देखो प्लस प्लस तीन चार तीन से पा माइनस पा माइनस पाने पाने चार पांच माइनस फाइव प्लस कत पा प्लस वन प्लस सिक्स प्लस वन प्लस सिक्स प्लस सेवन और सिक्स माइनस एट पा हाँ देखो पा टू ए माइनस वन वर्ग एक क्षेत्र पाटा प्रथम अंश हल द्वित अंश बला से बिंदु गुला जो समरेख है क्षेत्र की शून्य स्वीकृति मान पे जेहेतु प्रदत्त बिंदुगुली समरेख
যেহেতু প্রদত্ত বিন্দুগুলো সমরেখ অর্থাৎ ত্রিভুজ এ বি সি ইকুয়াল কত হবে শূন্য হবে, যে সমরেখ আমরা বলছি আগে সমরেখ বা একই সমরেখ অবস্থিত হলে ক্ষেত্র শূন্য হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হাফ হাফ অফ টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্ষেত্রে আমরা বলবো টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ এ ইকুয়াল টু হাফ, তাহলে এর মান হবে এটা, এটা অ্যান্সার। আচ্ছা আর একটা আমরা দেখো পাঁচের একটা মান আঁকো, যে তিনটে বিন্দু দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর শীর্ষত্ব হয়, ত্রিভুজ এ বি সি এর শীর্ষত্ব হয় এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে, ওই একই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আর একটা শর্ত দেওয়া আছে পরে আমাদের যে এ বিন্দুতে বি সি এর উপর অঙ্ক তুলে আমাদের দৈর্ঘ্য কত আমরা পরে আসবো, প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল বের করে নিয়ে আমরা বারবার এই সূত্রটা পাচ্ছি ফাইভ সিক্স মাইনাস নাইন ওয়ান প্লাস মাইনাস নাইন ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফাইভ সিক্স, এটা আমার সূত্র ফেললাম হাফ অফ এটার সাথে এটা যাবে ফাইভ প্লাস চুয়ান্ন হবে, এটা প্লাস নাইন প্লাস থ্রি হবে, এটা যাবে এটার সাথে এটা বললাম তিনশো আঠারো প্লাস ফাইভ হবে, যে পাঁচ আর তিন আট, আট আর নয় সতেরো, সতেরো আর পাঁচ হল আমাদের কত সতেরো আর পাঁচে বাইশ, বাইশ আর চুয়ান্ন যোগ করলে আমাদের হবে ছিয়াত্তর, তাহলে ছিয়াত্তর মাইনাস আঠারো তাহলে হাফ অফ, তাহলে এটা কত হবে আট আর হলো এখানে ফাইভ, তার মানে আমাদের কত হলো উনত্রিশ বর্গ একক, এটা একটা আনসার প্রথম অংশে, প্রথম অংশে এটা আনসার। আমরা এখন দ্বিতীয় অংশ আসতেছি, দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশ আমাদের বলা আছে তৃতীয় অংশ যদি আমরা একটা চিত্র যাই, এখানে বলা আছে যে এ থেকে বি সি এর উপর লম্ব, দেখো বলা আছে এ থেকে এর সাহায্যে এ থেকে বি সি এর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো, এর সাহায্যে মানে আমরা যেটা ক্ষেত্রফল পেলাম, তাহলে আমরা একটা চিত্র দিয়ে দিতে পারি এরকম যে দিলাম আমরা যে এটা এ দিলাম বি দিলাম এটা সি দিলাম, বলা হলো এর সাহায্যে মানে আমরা আগে যে ক্ষেত্রফল পেলাম সেটার সাহায্যে এ থেকে বি সির উপর আমরা লম্ব নেব, এ থেকে বি সির উপর লম্ব, এই লম্বটার দৈর্ঘ্যটা কত এটা লম্ব চিহ্ন দিলাম, যে এই লম্বটা আমরা এখানে ডি দিলাম, আমরা এখানে লম্বা চিহ্ন দিলেও চলে না দিলেও চলে এখানে তো পার নেই, তাহলে আমরা এ থেকে বি সির উপর লম্ব নিলাম আমরা কত এডি, তাহলে এডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে যে এডি এর ভাগ এডিটা এই লম্বের দৈর্ঘ্যটা কত, তাহলে আমরা এখানে ধরে নিই ধরি এ হতে বি সির উপর বিসির উপর লম্ব এডি, লম্ব এডি যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি হাফ নিউটন উচ্চতা তাহলে আমাদের বিসি দূরত্ব দরকার, তাহলে দূরত্ব বিসি, দূরত্ব বিসি এর সূত্রটা আমরা জানি নুরাবার এখান দিয়ে আসো মাইনাস নাইন মাইনাস মাইনাস প্লাস থ্রি স্কোয়ার হবে, আর এখানে হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এই দূরত্বটা বের করি আমরা, এটা সাইড ছত্রিশ হবে এখানে ফোর হবে, এখানে হবে ফোর তার মানে রুট টেন রুট চল্লিশ তার মানে টু রুট টেন হবে, এটা আমি বিশ্বের দূরত্বটা পাইলাম, বিশ্বের দূরত্বটা পাইলাম। আচ্ছা তারপরে দেখো আমরা জানি বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বলা এখন ত্রিভুজ এবিসি কোটা হাফ ভূমি গুণন কি উচ্চতা হলো এডি, ভূমি গুণন উচ্চতা আমরা দেখলাম যে এখন যে এটা যদি এই ক্ষেত্রফলটা পাইলাম আমরা কত আগে ক্ষেত্রফলটা হচ্ছে উনত্রিশ এটা হাফ বিসি পাচ্ছে টু রুট টেন গুণন কত এডি, তাহলে এখান থেকে আমরা পাবো টু টু কাটা যাবে তাহলে এডি ইকুয়াল টু টোয়েন্টি নাইন বাই রুট টেন, আমরা জানি নিচে রুট রাখা যায় না, নিচে রুট না উঠা দিতে চাইলে আমরা নিচে রুট টেন দ্বারা গুণ করলাম রুট টেন
root 10. अतएव AD equal to 20, AD equal to 29 root 10 भाग 10 एतो एको, एटा तोर्को, एटा आंसर, एटा रामादे, पाच्छे, एक दिते अंशेर आंसर, पाच्छे तुई अंक कोड़ा एक ही आमादे, पाच्छे तुई एक ही, जे আমরা এখন পর্যন্ত আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আসতেছি আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আসতেছি আমরা তোমরা নিশ্চয়ই জানো আমরা চারজন শিক্ষক গণিত গণিতের উপর ধারাবাহিক ক্লাস নিয়ে আসছি এই আলোকে আমার জন্য আমি আজকে যে ক্লাসটা নিয়েছি এটা আমার জন্য করা ছিল দুই থেকে পাঁচ তিন থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করা তিন থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করা আমার পরবর্তী ক্লাস আমাদের ম্যাডাম খন্দকার শাহিন মাওলা উনি ছয় থেকে পাঁচ অঙ্কগুলো করাবেন আমরা এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে যাব তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখবে আজ এ পর্যন্তই খোদা হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ